সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হলেও হত্যার সুনির্দিষ্ট মোটিভ উদ্ঘাটন করতে পারেনি গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, ব্যবসায়িক ও রাজনৈতিক দুই কারণ আমলে নিয়েই তদন্ত করছেন তারা। গ্রেফতার ফয়সাল ও মুস্তাফিজকে জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম আসামি ঘাতক দলের দুই সদস্য ফয়সাল ও মুস্তাফিজকে পার্বত্য অঞ্চলে অভিযান চালিয়ে বুধবার গ্রেপ্তার করে ডিবি। গোয়েন্দা পুলিশের দাবি, কিলিং মিশনে 7 জন অংশ নেয়। এই 7 জন ছাড়াও ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু সহ মোট 9 জন এখন পর্যন্ত গ্রেপ্তার হলেও হত্যার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি গোয়েন্দারা। মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড আপনারাই বলছেন শাহিন, শাহিন তাকে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যেয়ে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনও আমরা সঠিকভাবে বলতে পারছি না। গ্রেপ্তার ফয়সাল ও মুস্তাফিজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান গোয়েন্দা প্রধান। ভিকটিম আনোয়ার আলীজন বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে, কিন্তু যখন উনি দৌড়ে বের হতে চাচ্ছিল তখনই যে কালকের যে গ্রেপ্তারকৃত ফয়সাল সাজি তার হাতে ছিল ক্লোফ্রম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলেন। তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি তখন তারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। পার্বত্য এলাকায় পাতালকালী মন্দিরে ফয়সাল ও মুস্তাফিজ পলাশ ও শিমুল রায় নাম ধারণ করে 23 দিন অবস্থান করছিল। ডিবি জানিয়েছে বিভিন্নভাবে দেশত্যাগ করার চেষ্টা করছিল তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।